সামনে আজ একটা আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। তার জন্য এই যে নিয়েছি পমফ্রেট মাছ, নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর নিয়েছি লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, আদা বাটা, সামান্য রসুন বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে, টমেটো পেস্ট করে নিয়েছি, আর পেঁয়াজ বাটা। এই দিয়ে আমি বানাবো পমফ্রেট মাছের সর্ষে ঝাল। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরপরে আমি এই পমফ্রেট মাছগুলো ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা করে ভাজবো। এই যে আমি মাছগুলো ভেজে নিয়েছি, এরপর ওই মাছ ভাজার তেলে আর একটু অল্প করে তেল দিয়েছি, সর্ষের তেলে রান্নাটা হচ্ছে। এরপর আমি তেলের উপরে কালো জিরে দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা। প্রথমে কাঁচা লঙ্কা আর কালো জিরে দিলাম, এরপর আমি রসুন বাটাটা দিচ্ছি। রসুন বাটাটা লাল হয়ে গেলে আমি পেঁয়াজ বাটাটা দিলাম। এরপর আদা বাটা দিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলা গুলো দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো, আর লবণ। লঙ্কা গুঁড়ো দিলাম, এরপর জিরে গুঁড়ো দিচ্ছি, এরপর হলুদ গুঁড়ো। পুরো মশলাটা একটু সামান্য কষিয়ে তারপর আমি টমেটো বাটা দেব। এই যে আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দিই। মাখা মাখা করবো তাই অল্পই জল দেবো, গ্রেভিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেবো। এই যে আমার গ্রেভিটা ফুটে গিয়েছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছের সর্ষে ঝালটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পমফ্রেট মাছের সর্ষে ঝালটা নামিয়ে নিয়েছি। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমাকে কমেন্টে জানাবে। Look.
বর্ষা দিনে।